আসলে আমি জানতে প্রচুর কাজ হয়েছে, মানে প্রধান সাহেব যখন ছিলেন আর কি প্রচুর কাজ করেছে, মানে এটা করতে গেলে আপনাকে জমি কিনে করতে হবে, সেটা আমার পক্ষে সমাধান করা সম্ভব না। মমতা ব্যানার্জির সাথে ফোনে কথা বলতে পারে হঠাৎ আমাকে 9 তারিখে ওখানে মাঠগ্রাম স্কুলে নাকি সহায়িকা চলে গেছে, কাজ করবে না। দুটো জায়গা আমাদের নির্দিষ্ট করা ছিল, সেই জায়গাগুলোতে আমরা ঘুরলাম এবং সেই এলাকার যে সমস্ত বিশিষ্ট মানুষরা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, এছাড়া অন্যান্য যারা মানুষ আছে স্থানীয় মানুষ তাদের সাথেও আমরা কথা বলেছি। কথা বলে আমরা বুঝবার চেষ্টা করছি যে আমাদের সরকারি যে সমস্ত কাজকর্ম আমরা করছি সেই কাজকর্ম কতটা বিস্তৃতি লাভ করেছে, মানুষের কোনো অভিযোগ আছে কি না, অভিযোগ থাকলে কী ধরনের অভিযোগ, কী করা উচিত আর নতুনভাবে, এটা নিয়েই লোকের সাথে আমরা মূলত কথাবার্তা বলেছি। এবং তাতে করে স্থানীয় মানুষের কোথাও কোনো কিছু কিছু জায়গায় কিছু গ্রিভেন্সের কথা আমরা শুনলাম, সেগুলো আমরা এরপরে একটা আপনারা চলে যাওয়ার পরে আমরা সভা করব আমাদের এখানকার দলের যারা নির্বাচিত প্রতিনিধি আছে এবং আমাদের যারা দলের কর্মী আছে সবটিও তাদের নিয়ে নিয়ে বসে আমরা সার্বিকভাবে একটা আলোচনা করবো যে কোথায় কোথায় আমাদের ঘাটতি আছে, কী করলে সেটা ঠিক হবে।